হাই, দিস ইজ সাই, ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা। অনভিপ্রেত কারণে লাইভটা একটু দেরি হয়ে গেল, খুবই টেকনিক্যাল ব্যাপার, খুবই ছোট বিষয়, খুব বড় বিষয় নয়, কিন্তু সেটা সলভ করতে একটু সমস্যা হয়ে গেল, তাই একটু দেরি হলো, একটু না অনেকটা দেরি হয়ে গেল। আমি জানি অনেক বন্ধুরা অপেক্ষা করতে করতে বেরিয়ে গেছেন, অনেকে আছেনও, তাদের সবার কাছে এক্সট্রা টাইম বাংলার পরিবার, গ্রেমাইন পরিবারের পক্ষ থেকে এতক্ষণ বসিয়ে রাখার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সবার আগে থাকবে অবশ্যই ক্রিকেট এক্সট্রা, তারপরে থাকবো ফুটবলের নানান খবর নিয়ে, যেমন আজকে রোজ ফুটবলে অনেকগুলো খবর আছে। আসুন ক্রিকেট এক্সট্রা কি কি আছে শুনে নেবো সব্যসাচীর কাছে। ক্রিকেট এক্সট্রা যাওয়ার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না। হ্যাঁ সব্যসাচী, প্রথমে দুঃখিত, তোমার মতো আমিও ক্ষমা চেয়ে নিই, তার কারণ একটা টেকনিক্যাল ফল্ট, এই ফল্ট গুলো আম পাবলিক বা দর্শক যারা রয়েছে তাদের বলে বোঝানো যাবে না। একটা স্ট্রিম ইয়ার যে অ্যাপস এর মাধ্যম দিয়ে আমরা লাইভটা অনুষ্ঠানটা করছি, সেটার একটা সমস্যা হয়েছিল, যার যার জন্য প্রায় 1 ঘন্টা দেরি। এখন 10:24 বাজে, ম্যাচটাও প্রায় শেষের দিকে, মেসি ম্যাচটা নিয়ে আলোচনা করবো। তবে আবার আমরা আজকে একটা খারাপ খবর দিয়ে শুরু করতে চাই ক্রিকেট খেলাটা, সেটা হচ্ছে যে সকলেই জানেন 81 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত ধারাভাষ্যকার এবং ক্রীড়া সাংবাদিক গৌতম ভীমানি। ভারতীয় ক্রীড়া সাংবাদিকতার যে ফেজ গুলো রয়েছে, সেই ফেজে 60-এর দশক থেকে তিনি কাজ করতেন এবং তার সমসাময়িক সাংবাদিকরা, সকালবেলায় দেবাশিস দত্তর সঙ্গে কথা হচ্ছিল, আজকালের বর্ষিয়ান ক্রীড়া সাংবাদিক, তিনি কিন্তু এক কথায় প্রয়াত কিশোর ভীমানিকে, সাহেব ওখানে ভুল যাচ্ছে, গৌতম ভীমানি ওনার ছেলের নাম, ওনার নাম কিশোর ভীমানি, ওটা ওখানে চেঞ্জ করে দিতে বলো। দেবাশিস দত্ত কিন্তু প্রয়াত কিশোর ভীমানিকে ভারতীয় ক্রীড়া সাংবাদিকতা দিলীপ কুমার বলে বর্ণনা করেছে, এত বড় তার বিয়ে। শুধু ক্রীড়া সাংবাদিক, শুধু ক্রিকেট নয়, ক্রিকেট ছাড়াও অন্যান্য যে স্পোর্টস গুলো সেখানেও তার অপার অগাধ জ্ঞান ছিল, এবং শুধু তাই নয়, তিনি দ্য স্টেটসম্যানে কাজ করা, চাকরি সাংবাদিকতা করার পাশাপাশি একটি উপন্যাস লিখেছিলেন, তার যার নাম হচ্ছে দ্য অ্যাক্সিডেন্টাল গডম্যান, এবং এই উপন্যাসটি কিন্তু বৈদিক আচারের উপরে, মানে ভাবাই যায় না আমরা কতজন মানুষ বেদ বা উপনিষদ বা কোরআন বা বাইবেল পড়েছি। সেই ভদ্রলোক জার্নালিজম করার পাশাপাশি, ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি তিনি একটা বৈদিক আচার নিয়ে একটা উপন্যাস পর্যন্ত, গোটা উপন্যাস লিখেছিলেন, এবং সেটা তখনকার দিনে প্রচন্ড জনপ্রিয় হয়েছিল। আর দেবাশিস দত্তের মতে যে তার মতো ইংরাজি লিখতে পারা, তখনকার দিনে সহজ সরল ভাবে ইংরেজি লিখতে পারা করুন, তরুণ সাংবাদিককে সাহায্য করা, আজকে আমি রূপক সাহা আনন্দবাজার পত্রিকার প্রাক্তন যিনি স্পোর্টস এডিটর ছিলেন, ওনার একটা ফেসবুক পোস্ট পড়ছিলাম, রূপক বাবুর একেবারে তরুণ সময়ে কিভাবে তিনি সাহায্য করেছিলেন, এরকম তথ্য উঠে আসছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ইমরান খান, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী এবং 1992 বিশ্বকাপের চ্যাম্পিয়ন অধিনায়ক, তার সঙ্গে একটা আলাদা ঘনিষ্ঠতা ছিল, যেমন ছিল সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী কিংবা স্যার ভিভিয়ান রিচার্ডস, ক্লাইভ লয়েড, গ্যারি সোবার্স এর মতো ব্যক্তিদের সঙ্গে। তো তার সন্তান গৌতম ভীমানি, তিনিও কিন্তু বেশ খুব পরিচিত নাম ভারতীয় ক্রীড়া জগতে ধারাভাষ্যকার হিসাবে, এবং তার প্রয়াণ হওয়াটা সেই খুবই মন খারাপের, তার কারণ শেষের দিকে তিনি অ্যালজাইমার্স এর আক্রান্ত ছিলেন, পার্কিনসন রোগ হয়েছিল, পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, তারপরে কলকাতার একটি নামি বেসরকারি হসপিটালে তাকে ভর্তি করা হয় গত 14 সেপ্টেম্বর, এবং তারপরে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন, এবং তারই মধ্যে মারণ করোনা তার শরীরে থাবা বসা, এবং সেটাও একটা মারা যাওয়ার কারণ। এবং আজকে সকালবেলা
6:25 তিনি পরলোক গমন করেছেন, এবং সত্যি কথা বলতেই একটা অধ্যায়ের কিন্তু শেষ হলো। আজকেও যখন IPL এর ম্যাচ শুরু হলো, সুনীল গাভাস্কার কমেন্ট্রি যখন করছিলেন, তখনও কিন্তু বেশ কয়েকবার কিশোর ভিমানির নাম বললেন। তো এগুলোই পুরনো দিনের কথা তিনি মনে করছিলেন বারবার করে। এবং আমি একটা কলাম পড়ছিলাম রবি শাস্ত্রী, যেখানে বলেছেন যে ইডেন গার্ডেন্স একটা টেস্ট ম্যাচ হচ্ছিল, সেখানে খুব বাজে একটা শট খেলে রবি শাস্ত্রী আউট হয়েছিলেন, এবং তখন প্রয়াত কিশোর ভিমানি তখন ধারাভাষ্য দিচ্ছিলেন, এবং তিনি রবি শাস্ত্রীকে রীতিমতো ভৎসনা করেন। এখনকার ধারাভাষ্যটা দেখাই যায় না যে কোনো ইন্ডিয়ান ক্রিকেটারকে কোনো কমেন্টেটর, ভারতীয় বা বিদেশি কমেন্টেটর, তার খেলা নিয়ে পোস্টমর্টম করছে, দেখাই যায় না। দেখা গেলো তার চাকরি নট হয়ে যাবে, এখন যখন সঞ্জয় মঞ্জারেকারের যে অবস্থাটা হয়েছে। তারপরেও কিন্তু রবি শাস্ত্রী তার বালিগঞ্জে সানি পার্কের বাড়িতে গিয়ে সেখানে গিয়ে ড্রিঙ্ক করেন, বা বন্ধুত্বপূর্ণ পরিবেশ ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তো এটাই কিশোর ভিমানি, এবং সত্যিকারের একটা অধ্যায়ের শেষ। মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী রীতা এবং পুত্র গৌতম ভিমানিকে। হ্যাঁ সুপ্রভাতী, অবশ্যই ক্রীড়া সাংবাদিকতার জগতে একটা অপূরণীয় ক্ষতি, অনেকটা বড় গ্যাপ হয়ে গেল আর কি, যেটা সত্যি পূরণ করা খুবই অসম্ভব ব্যাপার। আমরাও ছোটবেলায় যখন খেলাধুলার জগতে যখন মানে পড়ছি বিভিন্ন জায়গায়, তখন কিন্তু কিশোর ভিমানির নামটি আমাদের কাছে খুবই পরিচিত এবং গুরুত্বপূর্ণ নাম ছিল, এবং যে পথ ধরে আমাদের ক্রীড়া সাংবাদিকতা এসেছে এগিয়ে, সেই পথে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বাঁকের নাম এই কিশোর ভিমানি। অবশ্যই এক্সট্রা টাইমের সুবাদে আমি ওনার একবার ইন্টারভিউ করার সুযোগ পেয়েছিলাম। আমার এখনো মনে পড়ে, আমি ওনার সানি পার্কের বাড়িতে গিয়ে, ওনার ফ্ল্যাটে গিয়ে, একটা অনিল অবধায় পাঠিয়েছিলেন আমাকে, তখন আমাদের পার্ক তার কাছে অফিস ছিল। আমার ঠিক এক্সাক্টলি স্টোরিটা মনে পড়ছে না, সম্ভবত কোনো একটা 15ই আগস্টের আগে ভারতীয় দলের 15ই আগস্ট এবং ভারতীয় দল, হ্যাঁ মনে পড়েছে, 15ই আগস্ট এবং ভারতীয় দলের স্মৃতি, এরকম একটা কোনো স্টোরি অ্যাঙ্গেল ছিল, যার জন্য ওনার একটা ইন্টারভিউ দরকার ছিল। অনিল অবধায় লাইন আপ করে দিয়েছিলেন, তারপর আমি ওনার বাড়িতে গিয়ে ইন্টারভিউ দিয়েছিলাম, এবং খুব আধ ঘন্টা ছিলাম ওনার ঘরে। কিন্তু বারবারই এটা আমি যেটা এই রূপক বাবুর ফেসবুক পোস্ট পড়েও যেটা ইয়ে করলাম, যে আজকে উপলব্ধি করলাম যে উনি কিন্তু তরুণ সাংবাদিকদের যথেষ্ট স্পেস দিয়েছেন। এটা আমি দেখি অনেক সাংবাদিকদের, অনেক সিনিয়র সাংবাদিকদের মধ্যেও দেখি, আবার অনেকে তরুণ সাংবাদিকদের ঠিক মতো স্পেস দেন না, বা তাদের সঙ্গে একটু তুচ্ছ তাচ্ছিল্যই করেন। কিন্তু দেবাশিস দত্ত, গৌতম ভট্টাচার্য বা কিশোর ভিমানির মতো সাংবাদিকদের একটু আলাদা, তারা তরুণ সাংবাদিকদের যথেষ্ট তাদেরও একটা তাদের তাদের একটা জায়গা দেওয়ার চেষ্টা করে, এই এটাই হয়তো তাদের মহত্ব। এই জন্যই তারা তাদের জগতে এত বেশি পরিচিত, এত সম্মানীয়, তাদেরকে এত মানুষ পছন্দ করে। পরের খবরে আসবো সব্যসাচী, অবশ্যই পরের খবরটা আমি ম্যাচ নিয়ে একটু পরে বলছি, তাই কেননা ম্যাচটা এখন এই মুহূর্তে চলছে, অন্যদিনের তো মোটামুটি টাইমটা নয়। কালকে কিন্তু KKR এর কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন সাহিত, তার কারণ বলে রাখি, কালকে এমন একটা টিমের বিরুদ্ধে নামছে যে টিম মুম্বাই ইন্ডিয়ান্স নাম, যাদের বিরুদ্ধে হেরে নাইট রাইডার্স, কলকাতা নাইট রাইডার্স IPL অভিযান শুরু করেছিল। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, এখানে ধোনির ছবি আসছে অবশ্য, সেটা অন্য স্টোরি আছে, সুনীল নারিন কি খেলবেন? এই সুনীল নারিনের যে বোলিং অ্যাকশন নিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের পরে যে অভিযোগ উঠেছিল, গত ম্যাচে কিন্তু সুনীল নারিনকে খেলানো হয়নি RCB-র বিরুদ্ধে, এবং সেটা কতটা ব্লান্ডার হয়েছিল সেটা টের পাওয়া যায় KKR ম্যাচের পারফরমেন্সের শেষেই। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যদি জিততে হয় তাহলে সুনীল নারিন দরকার, কিন্তু সুনীল নারিনের এই মুহূর্তে বোলিং অ্যাকশন চেঞ্জের জন্য কার্ল ক্রো, যিনি KKR টিম ম্যানেজমেন্টে যুক্ত আছেন, এর আগেও তিনি সুনীল নারিনের বোলিং অ্যাকশনকে শুধরেছেন 2014 সালে, যেবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে CSK এর বিরুদ্ধে তার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছিল। তার পরের বছর তিনি IPL ওয়ার্ল্ড কাপ খেলতে পারেননি, এবং তারপর তাকে বোলিং অ্যাকশন শুধরে আবার IPL খেলতে হয়, আন্তর্জাতিক ক্রিকেটে আসতে হয়। এবারও কিন্তু সেরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, আর একবার যদি আম্পায়ার তার বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন তাহলে কিন্তু IPL থেকে তিনি ব্যান হয়ে যাবেন। তো এই মুহূর্তে তিনি কার্ল ক্রোর শরণাপন্ন, এবং যতটুকু জানা যাচ্ছে তিনি হয়তো তার বোলিং অ্যাকশনে কিছু চেঞ্জ ঘটিয়েছেন,
বা চেঞ্জ ঘটানোর পরে কি তাকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচটাতে অত্যন্ত ভাইটাল ম্যাচ কেকেআর এর নিরিখে তাকে কি নামানো হবে, এটাই কিন্তু দেখার বিষয়। এরপরে আমরা চলে যাব ধোনির যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গোটা ভারতবর্ষে দুবাইতে ইতিমধ্যে ধোনির একাডেমির, মহেন্দ্র সিং ধোনির একাডেমি রয়েছে এবং এই একাডেমির কিন্তু আরেকটা ব্রাঞ্চ ব্যাঙ্গালোরেও খুলতে চলেছে আগামী মাসে। তো এটা নিয়েই কথা বললেন ধোনির তিনি ম্যানেজার মিহির দিবাকর এবং ধোনির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, তিনি কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাতে ছিলেনও, তার বন্ধু মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি গত দুদিন আগেই তিনি ভারতবর্ষে ফিরে এসেছেন এবং তিনি আমাদের একটা ফোনে সাক্ষাৎকার দিয়েছেন যে কি ভাবনা চিন্তা নিয়ে ধোনি নতুন আর এই প্রজেক্টটা শুরু করতে চলেছেন ব্যাঙ্গালোরে একাডেমিটা, সেই একাডেমিটা কিভাবে গড়ে উঠবে, তার কি ধরনের কিভাবে ছেলেরা এখানে ট্রেনিং করতে পারবে, মহেন্দ্র সিং ধোনি নিজে কতটা সময় দিতে পারবেন, সবকিছু নিয়েই কিন্তু মিহির দিবাকর আমাদের সঙ্গে কথা বলেছেন। সাইফ, আমরা শুনে নেবো কি বলছেন তিনি। মাহি ভাই কা জো একাডেমি হো তো দেশ কে কাফি জগা মে হ্যাঁ, আপনি কলকাতা মে একাডেমি স্টার্ট কর চুকে আপলোক, তো আপ বেঙ্গালোর মে শুরু করতে বালে, তো ইসকে বারে মে কেসে শুরু করতে বালে, ক্যা ক্যা প্রসেস ফলো করেঙ্গে আর কব স্টার্ট হোগা? ये जो जी ये जो क्रिकेट अकेडमी है और जो बैंगलोर में स्टार्ट हो रहा है, ये सीबीएसई स्कूल है, एमएस धोनी ग्लोबल स्कूल। ओके, तो ये प्रॉपर स्कूल है जहाँ पे आप पढ़ाई करते हैं और जैसे नॉर्मल स्कूल होता है सीबीएसई, वैसे ही स्कूल ये भी वैसे ही स्कूल है जी। और यहाँ पे बच्चे क्लास नर्सरी से लेके ट्वेल्थ तक पढ़ेंगे, तो अभी सीबीएसई स्कूल है, तो पहला हमारा अभी स्टार्ट होने वाला है, जब ये नॉर्मल हो जाएगा सारा कुछ। ये एक्चुअली कोविड में स्टार्ट होने वाला था लेकिन कोविड की वजह से डिले हो गया, तो नेक्स्ट ईयर हम जून में इसको स्टार्ट कर रहे हैं, एडमिशन हम लोग अभी ओपन कर। और सर देखिए हर जगह में माही भाई का पहुंचना तो संभव नहीं, लेकिन कई कई जगह में हम लोग देखे रिजोर्स भी हम लोग को मिला, जो एकेडमी में वो जाते हैं, तो उनका उनका प्रेजेंस रहना ये कितनी बड़ी बात होती है, और क्या बोल रहे हैं कि इस एकेडमी पे आए? कोशिश करते हैं कि वो प्रेजेंट रहे, लेकिन उसका शेड्यूल अभी बहुत टाइट था और आगे भी थोड़ा टाइट है, लेकिन जहाँ पे पॉसिबल होता है वहाँ पे पहुँचते हैं। और उसके पहुँचने से क्या होता है, बच्चे जो होते हैं बहुत मोटिवेटेड रहते हैं, इंकरेज होते हैं, उनका उनका प्रेजेंस से इंस्पायर होते हैं लोग, उससे फैंस भी है उनको देख के क्रिकेट में स्टार्ट किया, तो उनका प्रेजेंस बहुत मैटर करता है बच्चों के लिए, और हम कोशिश करते हैं कि जितना पॉसिबल हो उनको बच्चों से उनको इंट्रैक्शन रहे। माही भाई का खुद का क्या सोच है, वो जैसे ग्रो किए सबको ही को पता है, वो हिस्ट्री सबको क्यों पता है माही भाई का ग्रोइंग कैसा था, तो क्या ये चीज उनका बैक ऑफ द माइंड में रहता है हर एकेडमी स्टार्ट करने से पहले? जी बिल्कुल बिल्कुल, ये एकेडमी स्टार्ट करने का पर्पज यही था कि जो आप उसके बारे में जानते हैं, राखी जैसे छोटे से आके उन्होंने खेला है, तो बहुत सारे टैलेंटेड प्लेयर्स होते हैं जिनको प्लेटफॉर्म नहीं मिलता है, जिनको प्रॉपर कोचिंग नहीं मिल पाता है, जिनको एजुकेशन नहीं मिल पाता है, तो उसी को कोच रखते हुए हमने क्रिकेट अकेडमी स्टार्ट की, और उसका अगला स्टेप ये स्टार्ट करें ताकि जो टैलेंटेड बच्चे हैं जिनको जरूरत है उनको प्रोवाइड कर सकते हैं सही प्लेटफॉर्म। অসংখ্য ধন্যবাদ, আমরা আসবো পরের খবরে। সব্যসাচী, হ্যাঁ পরের খবরে আসবো, তার আগে আমি একটা জিনিস বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে। দেখুন আমরা আমাদের লেট হয়েছে কি কারণে লেট হয়েছে যেটা আমরা বলেছি, কিন্তু এক্সট্রা টাইমটা শুধুমাত্র ফুটবল নিয়ে নয়, কোনোদিনই সেটা ছিল না, এক্সট্রা টাইম শুধুমাত্র ফুটবল নিয়ে কোনোদিনই ছিল না, যখন টিভিতে আমরা প্রোগ্রাম করতাম তখনও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। তাই আপনাদের ধৈর্য ধরতেই হবে, ক্রিকেটটাও একটা খেলাধুলার পার্ট এবং সেটাকে আমাদের রাখতেই হবে, যেহেতু আইপিএল তাই ক্রিকেটটা আমরা দেখছি। এবার আপনাদের যদি পছন্দ না হয় আপনারা প্রোগ্রামটা দেখবেন না, কিন্তু এখানে গালাগালি করবেন না, অহেতু এই সায়ন পাল বলে একজন ভদ্রলোক ক্রমাগত গালাগালি করে যাচ্ছেন, এটা এটা মনে হয় সমীচীন নয়, এটা ভদ্রতার পরিচয় নয়। যাই হোক, ম্যাচে ফিরছি আমি। দেখো সাইফ, এই কিংস ইলেভেন, তোমার একটু সাউন্ডটা মিউট করে ইকো হচ্ছে বট। হ্যাঁ কিংস ইলেভেন পাঞ্জাব এখনো পর্যন্ত আইপিএল এ একটা মাত্র ম্যাচ জিতেছে এবং সেই ম্যাচটা ছিল 24 সেপ্টেম্বর, কাদের বিরুদ্ধে? আরসিবির বিরুদ্ধে। সেই ম্যাচটায় কেএল রাহুল করেছিলেন নট আউট 132, সেটার রিমেক কি আজকে সারজাতে ঘটবে? সেরকমই কিন্তু একটা একটা স্টেজ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে,
আরসিবি খুব একটা রান করতে পারেনি, যদি ক্রিস মরিসের শেষ ওভারটা দুর্দান্ত পারফরমেন্স গুলো, তার জন্য 171 রান 6 উইকেটে, মোহাম্মদ শামি যদি শেষ ওভারে 24 রান খরচা না করতেন তাহলে এতটা রান হয়তো উঠতো না। কিন্তু যে মেজাজে কেএল রাহুল এবং এই মুহূর্তে আমি বলবো টি টোয়েন্টি ক্রিকেটের পিতামহ বিশ্ব ক্রিস গেল ব্যাট করছেন, তাতে কিন্তু আরসিবির এই ম্যাচটা জেতা উচিত একেবারে। গেলের প্রথম ম্যাচ, 7টা ম্যাচের পর তিনি নামলেন, হসপিটালে ছিলেন, চিল করছিলেন, কিন্তু আজকে একটু শুরুতে স্লথ, 11 বলে মাত্র 3 রান ছিল, কিন্তু তারপর গেল যেরকম ভাবে অ্যাক্সিলারেট করছেন এবং কেএল রাহুল অনবদ্য ব্যাট করছেন এই শারজার পিচে, তাতে একমাত্র এখন 20 রান বা 22 রানের মতো দরকার। এখন একটা শেষ হয়ে গেলে আমি স্কোরটা আপডেট দিয়ে দেবো, 2 সেকেন্ড দাঁড়িয়ে যাও, আমি দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ 145 এক উইকেটে জয়ের জন্য দরকার মাত্র 27 রান। কেএল রাহুল 58তে ব্যাট করছেন এবং ক্রিস গেল 35 ব্যাট করছেন। যাই হোক, আমরা এটা নিয়ে আলোচনা করব, তার আগে এরপরে আমরা ফুটবল এক্সট্রায় ফিরে যাই, ফুটবল এক্সট্রা নিয়ে আলোচনা করব। ফুটবল এক্সট্রা শুরু হলো, তার সঙ্গে সায়ন্তন দাও আপনাদের সঙ্গে জয়েন করলেন আড্ডাতে। আমার তো অপশন নেই, আমাদের সবকিছুই করতে হয়। যাক, আজকে প্রথম খবরটা খুবই দুঃখজনক, এই খবরটি সায়ন্তন দাই দিক আমাদেরকে। সায়ন্তন দার খুবই পরিচিত, আমাদের সকলেরই পরিচিত সুদীপ দাস, মাত্র 35 বছর বয়সে অকালে চলে গেলেন আমাদের ছেড়ে। মোহামেডান স্পোর্টিং ইউনাইটেড স্পোর্টসে খেলেছেন এবং এত অল্প বয়সে মারা যাওয়াটা, আজকেও সকালটা খুবই দুঃখজনকভাবেই আমাদের শুরু হয়েছে। আমি সায়ন্তন দার কাছে আসবো, সায়ন্তন দা। হ্যাঁ, দেখো সত্যি আজকে খুব খারাপ নিউজ যে সুদীপের মতো একজন ছেলে মানে এই বয়সে চলে যাওয়ার নয়, কখনোই চলে যাওয়ার নয় এই বয়সটা, তবে যেভাবে চলে গেল সেটা খুবই দুঃখজনক, মানে এটা মেনে নেওয়া খুব ডিফিকাল্ট প্রত্যেকের কাছেই। কারণ সুদীপকে আমরা অনেকেই চিনি, বহু মানুষের খুব ভালো বন্ধু ছিল, অনেকের ভালো বন্ধু ছিল, তো খুব প্যাথেটিক ব্যাপারটা যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে রেখে গেল, ওর স্ত্রী রয়েছে, তো হার্ট অ্যাটাকেই মৃত্যু হলো ওর, তো এটা একটা খুব দুঃখজনক। তার সঙ্গে অবভিয়াসলি আমি ও কল্যাণীর এবং একটু বাজুরও আমি আজকে নিউজটা দিতে চাইছি, কারণ অনেকদিন বাজুর কোনো নিউজ দেওয়া হচ্ছে না, অনেকেই সংশয়ে ছিল যে বাজু কেমন আছে, জিজ্ঞেস করছিল। তো বাজুরও আলটিমেটলি তোমার সেকেন্ড কেমোটা কিন্তু বাজুর শেষ হয়েছে, তারপরে বাজুর এখন কন্ডিশনটা খুব একটা ভালো জায়গায় নেই, যেটুকু কালকে কথা হয়েছে ওর সাথে আমার, আসলে ওর সাথে আমার যে কথাটা হয়েছে সেটা আমিও ভালো মতো ওর সাথে কালকে কথা বলতে পারিনি, কারণ ওর কথা মানে খুব একটা বুঝতেও পারছিলাম না আমি, আর ওর খুব কষ্ট হচ্ছিল কথা বলতে, তো সেই জন্য আমি ওর সঙ্গে আর কথা বাড়াইনি কালকে। তো তাই জন্য আমি কালকে সোশ্যাল মিডিয়ায় আবার অ্যাপিল করেছিলাম যে কালকে আমি ওর যেটা খবর পেলাম তাতে করে ফান্ডের একটা ক্রাইসিসের সময় এসেছে, যেই সময়টায় হয়তো ফান্ড বিশাল দরকার এখন ওকে সুস্থ হতে গেলে বা একটু স্টেবল হতে গেলে, তো সেই জায়গায় এখন ফান্ডটা খুব ইম্পর্টেন্ট, যেটা ওর হাতে বিশেষ নেই আমি কালকে খবর নিয়েছি। তো সে কারণেই যার যেমন সামর্থ্য আমি আবারও অ্যাপিল করছি সকলের কাছে যে যে যেরকম পারেন, যার যেরকম সামর্থ্য, বাজুর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ওর অ্যাকাউন্ট নাম্বারটা আমরা ডিরেক্ট দিয়েছি, তো আপনারা এই অ্যাকাউন্ট নাম্বারে ওকে যদি সকলে মিলে কিছুটা হেল্প করতে পারেন বা আমরাও হেল্প করতে পারি তাহলে হয়তো কিছুটা স্টেবল জায়গায় ওকে নিয়ে যাওয়া যাবে, কিন্তু পরিস্থিতি এখন খুব একটা ভালোর দিকে নেই, তার কারণ কালকে আমি কথা বলে যা বুঝলাম ওর সাথে। সাইফ দা, অবশ্যই আমাদের পক্ষ থেকে আবেদন, সবাই পাশে দাঁড়ান সুরজিতের এবং সুস্থ করে ফিরিয়ে আনা তা আমাদের সবারই সামাজিক কর্তব্যের মধ্যে, দায়িত্বের মধ্যে পড়ে, মানবিক কর্তব্যের মধ্যে পড়ে। আসি এর পরের খবরে, বন্ধুরা, ইস্ট বেঙ্গলে বাকি ফুটবলার কারা যারা সই করলেন, স্কট নেভিল সরকারিভাবে ঘোষণা হয়েছে কিন্তু বাকি ফুটবলাররা সই সেরে ফেলেছেন, তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দেব আমরা।
সব্যসাচী শুরু করো, তারপরে সায়ন্তনদা ফিনিশ করবে। হ্যাঁ আমি বলছি, আমি দেখো স্কট নেভিল, তুমি যেটা বললে স্কট নেভিল, ইতিমধ্যে তোমাদের একটু সাউন্ডটা মিউট করো, ইকো হচ্ছে আবার। স্কট নেভিল ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট, স্কট নেভিলের নামটা ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এছাড়া অ্যান্থনি পিলকিনটন এবং ড্যানিয়েল ফক্সের সংযোজন হয়ে গেছে সেটা আমরা জানি। এবং তার সঙ্গে বলে রাখি, অ্যান্থনি পিলকিনটন কিন্তু ভারতবর্ষে আসছেন, গোয়াতে পা রাখছেন। যদিও ইস্ট বেঙ্গলে যারা এই মুহূর্তে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন সরকারি ভাবে তাদের তরফ থেকে কোনো ঘোষণা হয়নি, কিন্তু অ্যান্থনি পিলকিনটনের ইনস্টাগ্রামের যে প্রোফাইল রয়েছে সেখানে তার পাসপোর্টের ছবি না, এটা হচ্ছে অন্য ছবি, এটা হচ্ছে তোমার, আমি বলে দিই এই ভদ্রলোকের নাম হচ্ছে, আমার কাছে লেখাই ছিল জ্যাক ইনমান, স্পোর্টস সায়েন্টিস্ট যিনি ইস্ট বেঙ্গলের, তার এটা ইনস্টাগ্রাম প্রোফাইল। অ্যান্থনি পিলকিনটনের কিছুক্ষণ আগে ছবিটা আপলোড আমি আমি পেয়েছিলাম, কিন্তু এপিসোড শুরু করার দেরিতে শুরু হচ্ছে বলে আমি যাওয়ার সুযোগ পাইনি। যাই হোক, আরো তিনজনের সই হয়ে গেছে বলে শোনা যাচ্ছে। একজনের নাম হচ্ছে অ্যারন জোশুয়া আমিতি হালোবে, প্রথমজন। এই ভদ্রলোক হচ্ছে, দ্বৈত নাগরিকত্ব রয়েছে তোমার ওয়েলস এবং নাইজেরিয়া। দ্বিতীয় জন হচ্ছে, যাকে তুমি দেখা, অ্যারনের ছবি দেখালে তুমি প্রথমে, দ্বিতীয় জন হচ্ছে ভিলে মাত্তি স্টেইনমান, যার ছবি এর আগে তুমি দেখিয়েছিলে সাইফ, জার্মানির ফুটবলার, বয়স 25। এবং তৃতীয় হচ্ছে ওহান ইউহান কাবায়ে, এই ভদ্রলোক হচ্ছে ফ্রান্সের। এবার প্রথমে বলি, এই তিনজনেরই নাকি শোনা যাচ্ছে সই হয়ে গেছে, তার মানে যদি তাই হয় তাহলে ছটা বিদেশি এর মুহূর্তে কনফার্ম। আমি একটু তাদের প্লেয়ার প্রোফাইল গুলো বলে দিচ্ছি, তারপর সায়ন্তনদা আলোচনা অবশ্যই করবে। তবে অ্যান্টনিকে নিয়ে আমার, অ্যারন জোশুয়াকে নিয়ে আমার একটা প্রশ্ন থাকবে সায়ন্তনদার কাছে, সায়ন্তনদার কাছে যদি জেনে নেবো। প্রথমে বলি অ্যারন জোশুয়ার কথা, আমি যেটা বললাম দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তার বয়স 27, এবং তিনি স্ট্রাইকার শুধু নন, তিনি স্ট্রাইকারের পাশাপাশি তিনি ডিফেন্সে খেলেন, তিনি তিনি উইঙ্গার, তিনি অনেক, তিনি ইউটিলিটি ফুটবলার। কার্ডিফ সিটি দিয়ে তার যাত্রা শুরু হয়েছিল এবং 2019 সালে তিনি ব্রিসবেন রোয়ারে ছিলেন। 23টি ম্যাচ খেলে একটি মাত্র গোল, এবং তার কেরিয়ারের দিকে তাকালে দেখা যাবে 200 ম্যাচ খেলেছেন কেরিয়ারে, 200 ম্যাচ খেলে মাত্র 20 গোল। এখানেই আমার সায়ন্তনদার কাছে প্রশ্ন থাকবে। এবং পাশাপাশি ওয়েলসেরও বিভিন্ন বয়স ভিত্তিক দলে খেলেছেন, মানে ওয়েলসের জাতীয় দলে তিনি বয়স ভিত্তিক ইয়েতে খেলেছেন 17-19-এ। সায়ন্তনদার কাছে আমি প্রশ্ন রাখবো বাকি দুজনের বিষয়ে আলোচনা করার আগে। সায়ন্তনদা, এই ভদ্রলোকের নাম শোনা যাচ্ছে, ইনি ইস্ট বেঙ্গলে সই করে দিয়েছেন, আবার সেটা রবি ফাউলার কানেকশন। সেক্ষেত্রে একজন স্ট্রাইকার মূলত তার 200 ম্যাচে 20 গোল, সেটা কি একটু পরিসংখ্যানগত ভাবে কম নয় একজন স্ট্রাইকারের পক্ষে নামের পাশে? বা গত সিজনেই 23 ম্যাচে মাত্র 1 গোল ব্রিসবেন রোয়ারের হয়ে। আমি জানি না বাকি দুজনের, আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনে। সায়ন্তনদা তুমি সাউন্ডটা ঠিক করে নাও, মিউট আনমিউট করে নাও। হ্যাঁ এবার শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে, সব শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ তো হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওর যা তোমার প্রোফাইল ওয়াইজ যদি দেখো, তাহলে তুমি ঠিক বলেছো যে প্রোফাইলে যা দেখা যাচ্ছে প্রায় 200 ম্যাচ খেলেছে, 20টার মতো গোল। তবে দেখো, আমি না এইভাবে একটা প্লেয়ারকে এইভাবে আমি বিচার করব না। তার কারণ হচ্ছে, কারণ তোমার পারফরমেন্স ওয়াইজ অনুযায়ী দেখো, এতগুলো ক্লাব তো খেলেছে তবুও, হ্যাঁ গোল সংখ্যা হয়তো তার ম্যাচ অ্যাপিয়ারেন্সের হিসাবে কিন্তু গোল সংখ্যা তেমন নেই, কিন্তু 2011 সাল থেকে 2020 সাল ইস্ট বেঙ্গল তিনি সাইন করলেন, লাস্ট ইয়ার ব্রিসবেন রোয়ারের হয়ে কিন্তু 23টা ম্যাচে 1 গোল করেছেন। একদমই হয়তো ভালো নয়, দেখতে ভালো লাগবে না, কিন্তু এই যে প্লেয়ারটা, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। যখন তোমার রয় কৃষ্ণা গত বছর সই করলো, এটিকেতে সই করলো, আমরা কজন চিনতাম এই প্লেয়ারটাকে বলতো? না আমরা চিনতাম না, চিন্তাম না তো। কিন্তু আজকে এই রয় কৃষ্ণা এসে ভারতবর্ষে যে ফুটবলটা খেললো, আজকে ISL এর যত টিম আছে তাদের যে কটা বিদেশি স্ট্রাইকার আছে তার মধ্যে রয় কৃষ্ণা ওয়ান অফ দা বেস্ট, অবশ্যই
সেই জায়গা থেকে দেখো ওর যা গোলের সংখ্যা, সব সময় প্রোফাইল দিয়ে না অনেক সময় অনেক কিছু বিচার করা যায় না। আজকে দেখা গেল ইন্ডিয়াতে এসে এই ছেলেটা ফুল ফোটালো, তার কারণ হচ্ছে তোমার হাতে অপশনাল 7 জন বিদেশি রয়েছে। এবার 7 জন বিদেশি কাকে কোন সময় কিভাবে খেলাবে এটা কিন্তু সম্পূর্ণটাই কোচের উপর ডিপেন্ড করবে। হয়তো দেখা গেল যে এ সপ্তম বিদেশি হিসাবে থাকলো, বা এরকম হতে পারে যে এ এমন ফুটবল খেললো বা এমন পারফরমেন্স করলো যার জন্য একে ফার্স্ট 11 খেলাতে বাধ্য হচ্ছে, বসানোর কোনো অপশন নেই। তো পারফরমেন্সটা না এইভাবে প্রোফাইল দেখে বিচার করা যায় না, কারণ অনেক হাই প্রোফাইলও সব এরকম দেখতে পাবে তুমি, হয়তো বিশাল হাই প্রোফাইল অথচ ইন্ডিয়াতে এসে সাকসেস হচ্ছে না বা ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। কিন্তু এরকম বহু প্লেয়ার আছে যারা প্রোফাইল হয়তো কম, সেরকম গোল করেনি, কিন্তু এখানে এসে দারুণ ফুটবল খেলেছে, এটা হতে পারে। তো এইভাবে আমি বিচার করব না, কারণ আমি আজকে দেখছি সারাদিন তোমার সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই নিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে যে এ আবার হয়তো আর একটা পুরনো মার্কোস চলে এলো। না না, আমি আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি। ঝড় বাবা মানে সোশ্যাল মিডিয়ায় যারা ঝড় তুলছেন তারা তুলতেই পারেন, তাদের 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 ব্যাপার। আমার আমার প্রশ্নটা আমি আমি কটাক্ষ করতে বসছি না, কারণ আমি তো আর ফুটবল বিশেষজ্ঞ নই বা আমি একজন প্রফেশনাল ফুটবলার নই যে 90 মিনিট মাঠে গিয়ে খেলছি। ফলে কোনো ফুটবলারকে বা কোনো ক্রিকেটারকে কাটাছেড়া করা, অহেতুক কাটাছেড়া করা, যে পারফরমেন্স করেই তাকে নিয়ে কাটাছেড়া করা আমার কাজ নয়। আমি করিনিও করিনি, কোনোদিন করিনি, পারফরমেন্স দেখে তারপর কথা বলি। কিন্তু আমি জাস্ট একটা তার ফিগারটা দেখলাম, একটা কোনো ফিগার দেখে তো তার বিরুদ্ধে তাকে নিয়ে তো একটা আলোচনা আমরা বরাবর করে এসেছি, সর্বক্ষেত্র হয়ে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মহেন্দ্র সিং ধোনির এত বড় লেগাসি, কিন্তু তিনিও তো আইপিএলে পারফরমেন্স করতে পারছেন না, ফলে কথা তো হচ্ছে। জাস্ট সেই কারণেই আমি তোমাকে এটা জিজ্ঞেস করলাম। যাই হোক, তুমি তোমার জায়গাটা তুলে ধরলে এবং সঠিক কথাই, মাঠে নেমে পারফরমেন্স করতেই পারে, মাঠে নেমে পারফরমেন্স করতেই পারে, আলটিমেটলি তো সে এসে খেলবে। এবার দেখা গেল যে সে দারুণ ফুটবল খেললো, তখন কিন্তু এই কথাগুলো ভিত্তিহীন হয়ে যাবে না তখন। সেই জন্য আমি বলছি একদম তাই, আগে আগে ছেলেটা আসুক মাঠে, নামুক, নামার পরে আমরা তাকে নিয়ে বিশ্লেষণ করব যে দূর তখনই বলেছিলাম, তখন হয়তো মিলে যাবে। কিন্তু আজকে যদি আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স করে দেয়, তখন তো এই যে প্রিভিয়াস পারফরমেন্স এর কোনো গুরুত্ব থাকবে না তখন। না তখন কিন্তু আমরা ওটা নিয়েই নাচা শুরু করব যে শান্ত ফুটবল খেলেছে। ডেফিনেটলি ডেফিনেটলি, যেমন মার্কোসের মার্কোসকে নিয়ে তুলনা করছে যে এই ভদ্রলোকের সঙ্গে মার্কোস নিয়ে, আমার মনে হয় এটাও অতিরঞ্জিত কোথাও গিয়ে। এখনই এরকম ভাবে মার্কোস খেলে গিয়েছেন, পারফরমেন্স করতে পারেননি, কে জানেন না যে মার্কোস আবার অন্য কোনো ফ্র্যাঞ্চাইজে যোগ করে যোগ দিয়ে হয়তো ভালো পারফরমেন্স করলেন, হতেই পারে। উইলিস প্লাজা করতে পারেননি, ইস্ট বেঙ্গলে তেমন কিছু করতে পারেননি, অর্থাৎ চার্চিলে গিয়ে অসাধারণ পারফরমেন্স করেছেন, হতেই পারে সেটা। মার্কোস নিয়ে আলোচনা করব, মার্কোস মার্কোস যখন কলকাতায় পা রেখেছে যেন মনে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শেষ কয়টা বছর খেলতে এসেছেন এখানে। কিছু সাংবাদিক, কিছু মানুষজন, কিছু ফ্যান ক্লাব, তারা মার্কোসকে নিয়ে এমনই করেছিল, কোনো নেগেটিভ কথা তো বলেনি মার্কোসকে নিয়ে, মার্কোস নিজেকে নেগেটিভ প্রমাণ করেছে। তোমার মনে আছে আমার 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 বক্তব্য হচ্ছে যে ফুটবলারকে নিয়ে, হ্যাঁ মার্কোস ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে একটা অ্যাসিস্ট করেছিল, তুমি আমি আর সায়ন্তনদা স্টুডিওতে বসে আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম যে অ্যাসিস্ট করার জন্য কে এতদিন ধরে ইস্ট বেঙ্গল হচ্ছে তার জন্য আমাকে গালিগালাজ সহ্য করতে হয়েছিল তাকে এবং তার কোচ, যে মানে সে তো এখন ইতিহাস হয়ে গেছে। আর এক্সট্রা টাইমের এক্সট্রা টাইমের আমাদের এক প্রাক্তন সাংবাদিক, আমাদের বন্ধু, খুবই মজা করে একটা জিনিস বলতেন, ডিফেন্সিভ স্ট্রাইকার। তিনি নেগেটিভ না পজিটিভ তিনি নিজেই প্রমাণ দেবেন। কোন প্লেয়ারকে নিয়েই নেগেটিভ কমেন্টস তুমি খেলা মাঠে নামার আগে কি করে করতে পারো? মাঠে নামার আগে তো কোনো সময় সম্ভব না, পারফরম্যান্সকে নিয়ে নেগেটিভ কমেন্ট করা পারফরম্যান্সের উপর। হ্যাঁ যেমন পারফরম্যান্সকে নিয়ে নেগেটিভ কমেন্ট করা উচিত। আমি রয়কৃষ্ণার কথা কেন বললাম, আমি রয়কৃষ্ণার কথা এই কারণে বললাম যে রয়কৃষ্ণা কিন্তু অসম্ভব ভালো ফুটবল খেলেছে, এ লিগেও খুব ভালো ফুটবল খেলেছে, কিন্তু কিন্তু আমরা কিন্তু সেভাবে চিন্তাম না। যদিও আমরা কেন চিন্তাম না, কারণ ইস্ট বেঙ্গল মোহনবাগান যেহেতু আইএসএল এ ছিল না, সেই জন্য আমাদের ফোকাসটা ছিল হচ্ছে আই লিগে, আমাদের কিন্তু আইএসএল নিয়ে অতটা ফোকাস ছিল না, তাই জন্য চিন্তাম না। কিন্তু আজকে দেখো প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে কিন্তু আজকে রয়কৃষ্ণার তো একটা স্টার ভারতীয় ফুটবলে এখন বর্তমানে, যত বিদেশি রয়েছে তার মধ্যে থেকে ভালস্কিস থেকে আরম্ভ করে রয়কৃষ্ণা, এরা হচ্ছে একদম প্রথম সারিতে থাকবে। এক্সপেকটেশন লেভেলটা কিন্তু তৈরি হয়েছে, সেটা একদিনে হয়নি, তারা খেলে পারফর্ম করে তৈরি করেছে এক্সপেকটেশন লেভেলটা।
তো এই প্লেয়ারও যাকে নিয়ে এখন এতটা সমস্যা হচ্ছে যে তার ইয়ে নেই, সেও কিন্তু এই জিনিসটা করতেই পারে অনায়াসে, সে যদি নিজেকে মানিয়ে নেয় দুটো ফুটবল খেলে তার তুলনাটা হাই হয়ে যায়। জার্মানির বয়স মাত্র 25, মিডফিল্ডার হ্যামবার্গার ওয়েলিংটন ফোনিক্স, আবার বলছি ওয়েলিংটন ফোনিক্স, এটা 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 হচ্ছে ইয়ের ছবি, এটা ইয়ানের ছবি, এটা ভিলের ছবিটা একটু আলাদা কম বয়সী ছবি দেখবে বাচ্চা না, এটা হচ্ছে তোমার অ্যারনের ছবি। 2019 কিন্তু ওয়েলিংটন ফিনিক্স এর হয়ে খেলেছেন, এবং এছাড়া জার্মানির অনূর্ধ্ব 15, 16, 17, 20 চারটে যে বয়স ভিত্তিক দল, এই জার্মানির হয়ে খেলেছেন। এবং আরেকজন ফুটবলার, এই ফুটবলার কিন্তু মার্কি ফুটবলার ইয়োহান কাবায়ে, নামটা ভুল বললাম, ইয়োহান কাবায়ে, এই ভদ্রলোক কিন্তু ফ্রান্সের, তার বয়সটা একটু বেশি, 34 বছর বয়স। তার প্রোফাইলে কিন্তু নিউক্যাসল ইউনাইটেড, প্যারিস সেন্ট জার্মান, ক্রিস্টাল প্যালেস এর মতো বড় বড় ক্লাব রয়েছে, মানে এটা কিন্তু বিশাল হাই প্রোফাইল প্লেয়ার, এ বিষয়ে সন্দেহ নেই, এবং ইনিও কিন্তু মিডফিল্ডার, একটু যদি ব্যাখ্যা করো। হ্যাঁ সব, দেখো ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল, হ্যাঁ, এবং প্রোফাইল যথেষ্ট হাই প্রোফাইল, তোমার 2010 থেকে 2016 48টা ম্যাচ খেলেছে ফ্রান্সের হয়ে, তার আগেও 21 আন্ডার 19 দুটোই খেলেছে, তো ডেফিনেটলি হচ্ছে মানে ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল মানে ডেফিনেটলি হাই প্রোফাইল। বয়সটা 34 হলেও সমস্যা নেই, এখানে খুব একটা সমস্যা নেই, আমি বারবার আবারও বলছি যে বয়সটা কিন্তু একটা সংখ্যা মাত্র, তার যদি ফিটনেস লেভেল ঠিক থাকে সে কিন্তু অনায়াসে খেলতে পারে, আমাদের ভারতীয় ফুটবল সার্কিটে কিন্তু খেলে দিতে পারবে, অসুবিধা হবে না। তো এই জায়গা থেকে মানে টোটাল টিমের যা মানে বিদেশি নির্বাচন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তাতে করে দেখো অলরেডি তোমার ড্যানি ফক্স একটা ডিফেন্ডার, তার সঙ্গে স্কট নেভিল রাইট ব্যাক, এবং পিলকিংটন উইঙ্গার, ও এই যে হালোয়ে তোমার স্ট্রাইকার, তার মধ্যে হচ্ছে স্টেইনম্যান হচ্ছে মিডফিল্ডার, এবং এই যে ক্যাবে মিডফিল্ডার, তো আরও একটা প্লেয়ার হিসাব মতো কিন্তু এখনও আরও একটা প্লেয়ার তোমার নিতে পারবে ইস্ট বেঙ্গল, যদি এরা কনফার্ম হয়ে যায়, সাইন হয়ে যায়, আরও একটা প্লেয়ার নিতে পারবে 7 নম্বর প্লেয়ার হিসাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় ডেফিনেটলি টার্গেট করবে তোমার, অবশ্যই আর একজন স্ট্রাইকার টার্গেট করবে এটা আমার মনে হয়। তবে এই মুহূর্তে যা স্কোয়াড রয়েছে তোমার, তার সঙ্গে যদি ইন্ডিয়ান স্কোয়াডের মধ্যে থেকে যে যে রয়েছে, বলবন্ত রয়েছে আপ ফ্রন্টে, যদি এরা টোটালি তোমার ইনক্লুশন, এই বিদেশির সঙ্গে এই যে যে বলবন্তের ইনক্লুশন ঘটে, তাহলে আমার কোথাও গিয়ে মনে হয় যেন আপ ফ্রন্ট যে স্ট্রাইকিং ফোর্সটা তৈরি হতে যাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে ইস্ট বেঙ্গলে। তো এটা আমার ব্যক্তিগত মত, টোটাল স্কোয়াডটা এবার ফাইনালি টোটাল স্কোয়াডটা দাঁড় করানোর পরে কিন্তু তারপরে বিশ্লেষণটা আরো ভালো করে করতে পারবো, কারণ অনেক প্লেয়ারকেই শুনছি যে অনেক প্লেয়ারকেই ইন্ডিয়ান স্কোয়াড থেকে বাদ করে যাচ্ছেন অনেক, তো এই জায়গা থেকে এখন সেটা নিয়ে একটা আপডেট দেব, সেটা নিয়ে আজকে একটা আবার একটা নতুন করে আপডেট দেব। হ্যাঁ ডেফিনেটলি, তো ইন্ডিয়ান স্কোয়াডটাও কিন্তু জানাটা জরুরি, কারণ শুধু তো বিদেশিরা ফুটবল খেলবে না, ইন্ডিয়ান এবং বিদেশি মিলে একটা ফার্স্ট ইলেভেন দাঁড় করাতে হবে, তো আলটিমেটলি কিন্তু সেই 11 জনকে খেলতে হবে, শুধু বিদেশিরা এসে ফুটবল খেলবে তা না, ইন্ডিয়ান স্কোয়াডটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব্য একদমই তাই, একদমই তাই। সাইড কোথায় গেল? সাইড জিবি তো আছে, আমাদের সূত্রধরকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ এসছে বাবা, আমরা ভুলে যাবো না, কারণ আমরা মধ্যশিক্ষা পর্ষদের স্টুডেন্ট, বাংলা আমরা বাংলা বোর্ডে পড়াশোনা করেছি, আমরা ভুলে যাবো না, এই জন্য ভুলবো না অন্তত। একদম তাই, আমি সূত্রধর, আমি চলে এসেছি আপনাদের সঙ্গে। খুব সমস্যা হচ্ছে লাস্ট 2-3 বছর ধরে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমি আবারও বলছি একজন কিন্তু ফরেন গোলকিপার আনলে খুব ভালো হয় জানো ইস্ট বেঙ্গলের জন্য। এটা আমার কোথাও গিয়ে মনে হয় যে মানে আমি হাসছি বলে এমন না, যে এই পজিশনটা না খুব ফাম্বেল করেছে লাস্ট 3 বছর, এখনো ভরসার জায়গাটা এই জায়গাটা একটু ডিসপুট রয়েছে, তো একজন যদি ফরেন গোলকিপার নিয়ে আসে, সপ্তম বিদেশিও
ফরেন গোলকিপার এনে জায়গাটাকে মেরামত করা আমার মনে হয় কিন্তু তাহলে সিদ্ধান্তটা ভালো সিদ্ধান্ত নিতে পারে, জানি না সবাই। দেখো সায়ন্তন দা, দেখো সায়ন্তন দা তোমাকে বলি, শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন টাকা লগ্নি করবে, তারা ঠিক করবে, রবি পাওলার ঠিক করবে, তার স্ট্রাইকার লাগবে না ফরেন গোলকিপার লাগবে। তবে ফরেন গোলকিপার না হয়ে যদি দেবজিৎ বা শঙ্কর যদি কেউ গোল্ডেন গ্লাভস পায় আমি কিন্তু খুশি হব। বাংলা পক্ষের বিজ্ঞাপন দিচ্ছে বাংলা পক্ষে, আমি নেই, আমি বাংলা পক্ষে নেই ভাই, এই ভাই পরিষ্কার আমি বলছি বাংলা পক্ষে আমি নেই, বাকি যাতে বলবে আমি আছি, ওই বাংলা পক্ষে আমি নেই। বন্ধুরা বিদেশি ইস্ট বেঙ্গলে বিদেশি চয়ন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হলো, জে জে নারায়ণ দাস তাদের ইনক্লুশন নিয়ে আমাদের লেটেস্ট আপডেটটা জানাবো অবশ্যই। দেখো যতটুকু জানতে পারছি এখনো পুরো ইন্ডিয়ান স্কোয়াডটা পাইনি, তবে যতটুকু জানতে পেরেছি জে জে নারায়ণ দাস, দেবজিৎ মজুমদার এরা কনফার্ম এবং এরা দলের সঙ্গে যাচ্ছেন আগামীকাল সকালবেলা, দলের সঙ্গে যাচ্ছেন। তার সঙ্গে বলে রাখি একই সঙ্গে ইতিমধ্যে কিন্তু যেটা বললাম যে প্রথমেই বললাম অ্যান্টনি পিলকিনটনের এখনো সরকারি ঘোষণা না হলে পরেও তিনি যে দলের সঙ্গে যাচ্ছেন, তিনি যে গোয়া যোগ দিচ্ছেন সেটা তো স্পষ্টই হয়ে গেছে তার ইনস্টাগ্রাম পোস্টে। বাকি বলে দিই কারা কারা কালকে শুক্রবার 16 তারিখ কালকে তারা কারা কারা গোয়ায় পা রাখছেন ইস্ট বেঙ্গলের হয়ে। গোয়ার হিল্টন হোটেলে উঠছেন কোচ রবি ফাওলার এবং তার পুরো কোচিং স্টাফ, সঙ্গে তো ভারতীয় ফুটবলাররা আছেনই, তবে একমাত্র রবার্ট মিমস যিনি ইস্ট বেঙ্গলের গোলকিপার কোচ তার ভিসা নিয়ে একটা সমস্যা হয়েছিল, ছোট্ট সমস্যা হয়েছিল শোনা যাচ্ছে, সেটা মিটেও গেছে, তিনি এই গ্রুপটার সঙ্গে আসছেন না, তিনি 20 তারিখ গোয়ায় পা রাখবেন। এছাড়া অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যান্থনি গ্রান্ট, সেট পিস কোচ রবার্ট মিমস, ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ আমাদের সবার প্রিয় রেনিডি সিং, স্পোর্টস সায়েন্টিস্ট জ্যাক ইনমান, ফিজিও মাইকেল হার্ডিং এবং অ্যানালিস্ট জোসেফ ওয়ালসমলে কিন্তু কালকে গোয়াতে পা রাখছেন। তবে যেটা একটা এই খবরটা পেলাম, এই খবরটা আগেও আমরা পেয়েছিলাম, আগেও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, যা শোনা যাচ্ছে কেভিন লোবো, কিগান পেরেরা, ব্রেন্ডেন, ইরিক খোসলা, রিনো অ্যান্টো, সিকে ভিনিত, এই নামটা খুব মানে খুব আশ্চর্যই লাগছে, এই ফুটবলার গুলো কিন্তু তার মধ্যে সিকি ভিনিতের নামও রয়েছে শোনা যাচ্ছে, এদের কিন্তু ইস্ট বেঙ্গল রিলিজ করে দিতে চলেছে। অর্থাৎ রবি ফাওলারের যে পছন্দের তালিকা বা সেই পছন্দের তালিকাতে বা রবি ফাওলার যে ফরমেশনে খেলতে চান সেই সেখানে হয়তো এই প্লেয়ারদের জায়গা হচ্ছে না, বা তিনি মনে করেছেন যে এই প্লেয়াররা তার দলকে সার্ভিস দিতে পারবে না, এবং এই নামগুলো কিন্তু ভারতীয় ফুটবলে যথেষ্ট প্রতিষ্ঠিত নাম, কি করে গোটা ব্যাপারটা ডিল করবে শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন জানি না, কিন্তু তাদের সঙ্গে প্রিসিজন চুক্তি হয়েছিল, নিশ্চয়ই কোনো ওয়ে আউট বেরোবে, বা এখন আই লিগের কোনো দল নেয় কিনা, ইতিমধ্যে যেটা জানতে পেরেছি রিনো অ্যান্টোকে নাকি গোকুলাম কেরালা এফসি অফার দিয়েইছে ইতিমধ্যে, কিন্তু একটা এক্সপেকটেশন তো ছিল, সেই এক্সপেকটেশনের জায়গা থেকে এই প্লেয়াররা নতুন করে কি ক্লাব পাবে না পাবে সেটা সময় বলবে। তবে এতটুকু জানা গেছে যে রবি ফাউলারের যে ফরমেশন বলো, সায়ন্তন বা সাহেব দুজনকে বলছি, বা যে স্ট্র্যাটেজি বলো, তাই তাতে এই প্লেয়াররা খাপ খাচ্ছেন না, ফলে এদের কিন্তু কোনো চান্স নেই। স্যার তোমার অডিওটা বন্ধুদেরকে বলে দিই, বন্ধুদেরকে বলে দিই এই মুহূর্তে 1074 জন এক্সট্রা টাইম বাংলা দেখছে, সংখ্যাটা 1100 হলে একবার আনন্দ করে নেব সবাই মিলে, হাত তালি দিয়ে নেব, সঙ্গে থাকুন। আসছি মোহনবাগানের একগুচ্ছ খবর রয়েছে, রয় কৃষ্ণা কবে নামছেন, সব্যসাচী রয় কৃষ্ণা কবে নামছেন সেটা আমাদের জানিয়ে দাও। দেখো মানে এটিকে এমবিএফসি বা মোহনবাগানের জন্য দারুণ খবর, সেটা হচ্ছে যে এতদিন হোম কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে সোমবার দিন তিন স্প্যানিশ ফুটবলার অর্থাৎ জাবি হার্নান্ডেজ, তিরি এবং এডু গার্সিয়াকে নিয়ে মাঠে নেমে পড়ছেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস,
এবং ইতিমধ্যেই ডেভিড উইলিয়ামস এবং কার্ল ম্যাকাউ পৌঁছেই গেছেন দলের সঙ্গে, জন জনসনও ভিসা পেয়ে গিয়েছেন, শুভ ঘোষ তরুণ ফুটবলার গত মরশুমে ত্রিভুবনার কোচিং এ অসাধারণ পারফরমেন্স করেছিলেন মোহনবাগানের হয়ে, তিনি কিন্তু আগামী সপ্তাহে পা রাখছেন। সব থেকে যেটা আকর্ষণের বিষয়বস্তু, যে নামটা ইচ্ছে করে লাস্টে বললাম যাতে একটু টিআরপিটা ওঠে, তিনি হচ্ছেন রয় কৃষ্ণা। রয় কৃষ্ণা এবং ব্র্যাড ইংম্যান টনি ওয়াটকিন দলের সঙ্গে নশয় নেমে গেছে, আচ্ছা উঠে যাবে সেটা কোনো ব্যাপার না ইতিমধ্যে, আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, যাই হোক এই রয় কৃষ্ণা কিন্তু শনিবার দিন যোগ দিচ্ছেন দলে। তবে আবার যেটা, তিনি নিউজিল্যান্ড থেকে আসছেন এবং কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে, 14 দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে তিনি মাঠে নামবেন, ফলে নভেম্বরের আগে তিনি নামতে পারবেন না, এটাই এটাই স্বাভাবিক। এটাই ছিল তোমার আপডেট। আর এর বাইরে আরেকটা কথা বলে দিই, মোহনবাগানের আই লিগ ট্রফি শহরে ঢুকছে, সেটা কোন পথে সেই ট্রফির ভ্রমণ হবে, দর্শনার্থীরা কিভাবে দেখতে পাবেন, গোটা বিষয়টা নিয়ে পরিকল্পনা রয়েছে মোহনবাগানের পক্ষ থেকে, সব্যসাচী একটু টাচ করে যাও। হ্যাঁ সেটা হচ্ছে যে এইটা তো একটু সাউন্ডটা তোমাদের বড্ড ইকো হচ্ছে, একটু তোমাদের মিউট করে নাও প্লিজ। হ্যাঁ সেটা হচ্ছে যে মার্চ মাসে এটা হতে পারতো, মার্চ এপ্রিলের দিকেই এটা হতে পারতো, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য হয়নি। যাই হোক রোববার দিন অনুষ্ঠানটা রয়েছে, ইএম বাইপাস সংলগ্ন একটি পাঁচতারা হোটেলে। প্রথমে ফেডারেশনের তরফ থেকে মোহনবাগানের যে এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা রয়েছেন তারা উপস্থিত থাকবেন, অর্থাৎ সচিব সিংজয় বোস, সভাপতি টুটু বোস, অর্থ সচিব দেবাশিষ দত্ত এবং অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পুরোটাই কোভিড পরিস্থিতির মধ্যে যথেষ্ট সুনিয়ন্ত্রিত ভাবে অনুষ্ঠানটা আয়োজন করা হবে, 100 জনের বেশি অ্যালাউ করা হবে না, পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত থাকবেন এবং লিগ সিও সুরেন্দ্রধর উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে সচিব, ফেডারেশনের সচিব কুশল দাসেরও উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তার মাতৃবিয়োগ ঘটেছে গত সপ্তাহে শুক্রবার, তাই তিনি থাকছেন না। এই সেখানে তাদের হাতে, মোহনবাগানের হাতে ট্রফিটা তুলে দেওয়ার পরে তারপরে একটা শোভাযাত্রা আয়োজিত হবে। সেই শোভাযাত্রার রুটটা আমি বলে দিচ্ছি, আমার ডায়েরির পাতায় নোট করা রয়েছে, আপনারাও যারা সোশ্যাল মিডিয়ায় দিনরাত অ্যাক্টিভ থাকেন তাদের কাছেও নিশ্চয়ই এটা পৌঁছে গেছে মোহনবাগানের সৌজন্যে, মোহনবাগানের তরফ থেকেই সেটা দিয়ে দেওয়া হয়েছিল, তবু আমরা জানিয়ে দিচ্ছি। ইএম বাইপাস থেকে যাত্রা শুরু হবে, সরি হায়াত থেকে যাত্রা শুরু হবে, হায়াত থেকে আসবে ইএম বাইপাস, সেখান থেকে বেঙ্গল কেমিক্যাল হয়ে উল্টোডাঙ্গা মোড়, উল্টোডাঙ্গা মেন রোড হয়ে, মেন রোড থেকে অরবিন্দ সেতু হয়ে ট্রফি চলে যাবে খান্নান দিকে, এরপর এপিসি বোস রোড হয়ে ফরিয়া পুকুর হয়ে শ্যামবাজার মোড়, অর্থাৎ সুভাষচন্দ্র বসুর যে মূর্তিটা রয়েছে শ্যামবাজার মোড়ে সেখানে আসবে, সেখান থেকে ইউটার্ন নিয়ে ট্রফি যাবে হাতিবাগান, সেখান থেকে হেদুয়া, সেখান থেকে বিবেকানন্দ রোড, তারপর গিরিশ পার্ক, এই গিরিশ পার্ক থেকে হয়ে সেখান থেকে যাবে সেন্ট্রাল এভিনিউ, সেন্ট্রাল এভিনিউ থেকে ট্রফি আসবে ধর্মতলা এবং তারপরে সেটা রেড রোড হয়ে যেরকম ভাবে রাজভবনের পাশ থেকে আমরা সকলে মোহনবাগান তাঁবুতে যাই সেরকম ভাবে মোহনবাগান তাঁবুতে নিয়ে যাওয়া হবে এবং তারপরে সেখানে ছোট্ট করে সেলিব্রেশন হবে। এইটা অনুষ্ঠানটা মোহনবাগান কর্তারা প্রথমে চেয়েছিলেন মোহনবাগান লনে মাঠে করতে, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য সরকারের তরফ থেকে পারমিশন পাওয়া যায়নি, এবং আবার বলছি 100 জনের বেশি মানুষকে অ্যালাউ করা যাবে না, এবং যারা সমর্থক রয়েছেন তাদেরও কিন্তু সেই পাঁচতারা হোটেলে অ্যালাউ করার কোনো রকম ব্যাপার স্যাপারই নেই। শুধুমাত্র মোহনবাগানের অফিসিয়ালরা, রাজ্যের ক্রীড়ামন্ত্রী, ফেডারেশনের লোকজন এবং সাংবাদিকদের উপস্থিতি থাকবে, এবং তারপরে ট্রফিটা পরিক্রমা করা হবে উত্তর কলকাতা জুড়ে, সেখানে কিন্তু সদস্য সমর্থকরা থাকতেই পারেন, এবং আশা করা হচ্ছে রোববারের বাজার সেফ, সেখানে একটা ভালো রকম জমায়েতই হবে। এবং এই বিষয়টা নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছিলেন, আজকে সন্ধ্যাবেলায় ফোন করেছিলাম দেবাশিষ দত্ত মহাশয়কে, দেবাশিষ দত্ত আমাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন, একবার আমরা শুনে নেব দেবাশিষ দত্ত কি বললেন। যাত্রা তো নিশ্চিত পেয়েছেন, আমরা জানি দিয়েছি কোন কোন রুটে হবে, ওটা উত্তর কলকাতার কেন্দ্রিকই হবে, হায়াত থেকে মোহনবাগান মাঠ যাবে, উত্তর কলকাতা মোহনবাগান বেঞ্চ হয়ে, তো
মেইনই আমাদের মেইনলি ইম্পর্টেন্ট যেটা ছবি ট্রফিটা, আর সারা কলকাতা নয় তো উত্তর কলকাতার কিছু অংশ দিয়ে যাবে আর কি। আর বাকি প্রোগ্রামটা আমাদের বিকজ অফ দ্য গভর্নমেন্ট নর্মস আমাদের ক্লাবে করার ইচ্ছে ছিল, সেটা করা সম্ভব হচ্ছে না, সেই জন্য আমরা হায়াতে করছি এবং সেখানে সম্পূর্ণ রেস্ট্রিক্টেড, অলরেডি এক্সিকিউটিভ মেম্বার আর কিছু মিডিয়াকে ইনভিটেশন দেওয়া হয়েছে, আর টোটাল লোক 100 মধ্যে আমাদের রাখতে হচ্ছে, যেটা মোহনবাগানের মতো ক্লাবের পক্ষে এরকম প্রোগ্রাম করা 100 লোকের মধ্যে কেউই থাকছে না, এইভাবেই আমাদের ওটা করা হচ্ছে। তার জন্যই আমরা ওই প্রসেশনটাকে ঠিক করেছি যে ট্রফি যাতে লোক দেখতে পায়, তবে আমাদের প্রোগ্রামটা আমাদের ফেসবুকে আমাদের সোশ্যাল মিডিয়ায় লাইভ হবে, তাতে সবাই সারা পৃথিবী জুড়ে দেখতে পাবে, এবং আমাদের ওখান থেকে প্রসেশন শুরু হবে 12টার সময়, 12টা থেকে প্রসেশন করে ওই ট্রফিটাকে নিয়ে যাওয়া হবে গোলবাগ মাঠে। আচ্ছা, এই যে বললেন যে লাইভের ব্যাপারটা, এটা কি হায়াত এবং যে প্রসেশনটা হবে সেটাকে পুরোটাই কি লাইভ দেখানো হবে যাতে যারা অ্যাটেন্ড করতে পারবে না তারা যাতে ঘরে বসে দেখতে পান? হায়াতের প্রোগ্রাম পুরোটাই লাইভ হবে আর প্রসেশনটা অংশ বিশেষে লাইভ হবে। আমরা শুনে নিলাম দেবাশিস দত্ত কি বললেন, আসবো পরের খবরে। এটিকে মোহনবাগানের প্রিন্সিপাল স্পন্সর একটি বিশেষ কোম্পানি হওয়ার কথা ছিল, কিন্তু সেটি শেষ পর্যন্ত হলো না, কেন কোথায় আটকে গেল শুনে নেব সব্যসাচীর কাছে। সব্যসাচী, কি সমস্যাটা দাঁড়ালো? না না না, হলো না বা আটকে হবে না এমনটা কিন্তু নয়। spotup.com হতে পারে, spotup.com হচ্ছে একটি অনলাইন বেটিং সংস্থা, অনলাইন গেমিং সংস্থা, ইংল্যান্ডের সংস্থা, এটি লিডস ইউনাইটেডের সঙ্গে যুক্ত। এটা আমরা অনেকদিন আগে এটা আপডেট দিয়েছিলাম, কিন্তু যেটা জানা যাচ্ছে যে যেহেতু ভারতবর্ষে বেটিংটা এখনো লিগালাইজ নয়, তাই এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, যে একটা ভাবনা চিন্তা করা হচ্ছে যে একটা অনলাইন বেটিং সংস্থা থেকে কি অ্যাপ্রুভ দেওয়া উচিত, এটা নিয়ে একটা আলোচনা চলছে। তবে যেটা জানা গিয়েছে যে দেখো সেটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটিকে MBFC বোর্ডের ডিরেক্টর হিসেবে রয়েছেন ভারতের BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তো যদি তিনি কিছু করতে পারেন, কারণ দেখো আমরা সকলেই জানি যে চীনের বর্ডারে ভারতীয় সেনাবাহিনীদের উপরে হামলার পর আমাদের কত কয়েকজন জওয়ান শহীদ হওয়ার পর যেভাবে চীনের ব্র্যান্ডের উপরে আমাদের কিছু দেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তারপর ড্রিম ইলেভেন এই IPL এর টাইটেল স্পন্সর হয়েছে এবং সেটা পুরোটাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মস্তিষ্কে পোষিত এবং বেশ সুষ্ঠুভাবে এই IPL টা এখন সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে। তো এক্ষেত্রেও সেটাও কিন্তু একটা অনলাইন বেটিং সংস্থা বা অনলাইন গেমিং সংস্থা, তাহলে তারা যদি IPL এর মতো একটা হাই প্রোফাইল টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হতে পারে, তাহলে মোহনবাগানের ক্ষেত্রে অসুবিধাটা কোথায়? এখানে অনেকে প্রশ্ন তুলছেন এবং সেখানে অনেকে চাইছেন ব্যাপারটার মধ্যে যদি সৌরভ গঙ্গোপাধ্যায় যদি ইনভলভ হয়ে যদি এই সমস্যাটা মেটানোর চেষ্টা করেন, এবং সেই দিকেই অনেকে তাকিয়ে আশা করা যাচ্ছে এটা খুব তাড়াতাড়ি এই এই ব্যাপারটা মিটে যাবে। কারণ দেখো বিদেশের একটা বিশেষ করে লিডস এর মতো একটা দলের সঙ্গে যে সংস্থাটি যুক্ত রয়েছে, তারা যদি মোহনবাগানের মতো একটা ঐতিহ্যশালী দলকে যারা তারা যদি টাইটেল স্পন্সর হয়, জার্সি তাদের যদি নাম রাখে, সেটাতে মোহনবাগানের রিচ যেরকম বাড়বে, বিদেশি একটা সংস্থার আগমন ঘটবে ভারতীয় ফুটবলে, লগ্নি বাড়বে, টাকা অর্থ বাড়বে, সবকিছুই বাড়বে, তো সেটা একটা পজিটিভ দিকও রয়েছে। তো সেটাই এখন অনেক কর্তারা আশা করছেন যে এটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। তোমার সাউন্ডটা একটু ইয়ে করো, সাউন্ড মোহনবাগানে অনুশীলনের কটা স্টিল আপনারা দেখেছেন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, সবাই কিছু বলবে বিশেষ না আমার দেখে কোনটা? এটা তো হাবাসের ছবি, এটিকে MBFC তরফ থেকে দেওয়া হয়েছে, একদম তাই, আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আসি পরের খবরে, খালিদ জামিলের কোভিড পজিটিভ, সব্যসাচী দেখো এখন ISL এর যা নিয়ম যে প্লেয়ার থেকে সাপোর্ট স্টাফ গোয়াতে যাওয়ার আগে 3 বার কোভিড টেস্ট করতে হয় এবং
শেষ দুটো কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসতে হয়। খালিদের ক্ষেত্রেও সেটাই এসেছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে খালিদ জামিল যখন নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে গোয়া পৌঁছন, তারপরে তার যে প্রথম কোভিড টেস্টটি হয় সেই কোভিড টেস্টটি পজিটিভ আসে এবং সঙ্গে সঙ্গে তাকে পানাজির একটি হসপিটালে তাকে স্থানান্তরিত করা হয়। উল্লেখযোগ্য হয়ে বলে রাখি, পানাজির এই হসপিটালটাই কিন্তু হচ্ছে গোয়াতে ISL চলার সময় যে আইসোলেশন যেটা হসপিটাল তৈরি করা হয়েছে শুধুমাত্র ISL এর জন্য, সেখানে উনি অ্যাডমিট রয়েছেন। যেটা জানা গেছে নর্থ ইস্ট ইউনাইটেডের তরফ থেকে একটা প্রেস রিলিজ জারি করা হয়েছিল আজকে সন্ধ্যেবেলা, সেখানে উল্লেখ করা হয়েছে তিনি এখন সুস্থ আছেন এবং খুব তাড়াতাড়ি তাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে তার সঙ্গে সঙ্গে কিন্তু দলের আরো তিনজন ফুটবলারও কিন্তু কোভিড আক্রান্ত হয়েছেন, যদিও তারা এবং তাদেরও তারাও অনেকটা সুস্থ আছেন বলে জানা গিয়েছে। আসবো পরের খবরে, আসবো পরের খবরে। আগামীকাল ধুমধুমার লড়াই দ্বিতীয় ডিভিশন লিগে, মোহামেডান নামছে ভবানীপুরের বিরুদ্ধে। কার্যত এই ম্যাচটি দ্বিতীয় ডিভিশন লিগের নির্ণায়ক ম্যাচ হতে চলেছে। সায়ন্তন দা, একেবারে শেষ খবর, শেষ বিষয় নিয়ে সায়ন্তনের কাছে এসেছি। ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ কালকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ দুটো টিমের কাছে, এবং এই ম্যাচটা এমন ম্যাচ দুটো টিমের শক্তির নিরিখে কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে, একটা গোল ডিফারেন্সে একটা গোল কম আছে ভবানীপুরের, কিন্তু পয়েন্টের বিচারে কিন্তু দুইজনে একই স্থানে রয়েছে। তো এই জায়গা থেকে ভবানীপুর টিম এবং মোহামেডান টিম দুটো টিমই যথেষ্ট শক্তিশালী দল। ভবানীপুরের সঙ্গে কালকে অসম্ভব একটা কঠিন লড়াই হতে চলেছে মোহামেডানের, তার কারণ হচ্ছে তোমার দুটো টিমেই বেশ কিছু ভালো প্লেয়ার রয়েছে। আমরা কালকে প্রি ম্যাচ পোস্ট ম্যাচ দুটোই করব, তখন একদম প্রপার বিশ্লেষণটা আমরা কালকে করে দিতে পারবো। তবে স্পেশালি এই ম্যাচটার মাস্টার স্ট্রোক যদি বলতে হয়, তাহলে কিন্তু তোমার অবশ্যই শঙ্করদা দিয়ে চলে যেতে পারেন, কারণ শঙ্করদা যেই বুদ্ধি দিয়ে ম্যাচগুলো প্রথম দুটো ম্যাচ যে বুদ্ধি দিয়ে ম্যাচটা বার করেছে, শঙ্করদার কোচিং এর মধ্যে কিন্তু একটা দুর্দান্ত কোয়ালিটি রয়েছে যেটা লক্ষ্য করা যায়। তো অসম্ভব কঠিন ম্যাচ হতে যাচ্ছে মোহামেডানের জন্য, অসম্ভব কঠিন। তার উপর হচ্ছে অবশ্যই তোমার নজরে রাখতে হবে ফিলিপ আজ্জাকে, ডেফিনেটলি ফিলিপ আজ্জাকে রাখতে হবে নজরে, তার কারণ ফিলিপ আজ্জা কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে এবং সেটা করছেও। ফিলিপ আজ্জা কন্টিনিউয়াসলি অ্যাজ এ সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে যথেষ্ট ভালো ফুটবল খেলছে আমরা দেখছি, তার সঙ্গে বেশ কিছু বাঙালি ছেলে রয়েছে ভবানীপুরের। তো এই জায়গা থেকে কিন্তু ম্যাচটা কঠিন হতে যাচ্ছে, তার সঙ্গে মোহামেডানের তো একটা তোমার এক্সপেকটেশন রয়েছে, সমর্থকদের বিরাট একটা অংশ সমর্থক রয়েছে যেই ক্লাবটার, তাদের তো একটা এক্সপেকটেশন থাকবেই, প্রত্যাশার চাপ থাকবে, এবং ওভারঅল আমরা সকলেই কিন্তু মানে প্রথম থেকেই আশাবাদী যে মোহামেডান এবছর আই লিগে উঠবে, কিন্তু দারুণ ভাবে কিন্তু ভবানীপুরও উঠে যেতে পারে বা মোহামেডান যে কেউ উঠতে পারে, এখানে কেউ এগিয়ে নেই কেউ পিছিয়ে নেই। আবারও বলছি টাফ কনটেস্ট হবে কালকে, তো এখন দেখতে হবে যে মাঠে নেমে যে অরিজিনাল ভালো ফুটবলটা খেলবে, যে প্রুফ করবে ভালো খেলতে পারবে, তারাই কিন্তু কালকে জয়টা নিয়ে চলে যেতে পারবে। তবে অ্যাডভান্টেজ মোহামেডানের ক্ষেত্রে ড্রটাও একটা অ্যাডভান্টেজ কিন্তু, তবে ড্রয়ের কথা মাথায় নিয়ে খেললে কিন্তু বিরাট বড় ভুল হবে, কারণ এখানে ড্রয়ের কোনো জায়গা নেই, দুটো টিমের যে কাউকে কিন্তু সেটা কালকে ম্যাচ জিতে বেরোতে হবে, আর যে জিতবে সেই কিন্তু থ্রু হয়ে যাবে আই লিগের জন্য কালকে। জো জিতা ওহি সিকান্দার, এটা বলতে চাইছেন সায়ন্তন দাশরায়। অবশ্যই আমরা কালকে বিকেলে এই ম্যাচটির দিকেই, হাই ভোল্টেজ ম্যাচ এবং ফুটবল গড়িয়েছে এই দেশে এবং তার মধ্যে সবচেয়ে বড় ম্যাচটি হতে চলেছে আগামী কাল, কে যাবে কলকাতা থেকে, এবং এই দুটো দলের মধ্যেই কিন্তু শেষ কম্পিটিশন হতে চলেছে। বাকি দলগুলির যে অবস্থা এই মুহূর্তে লিগে, কলকাতার এই দুটি দলের একটি দল কিন্তু যাচ্ছে দ্বিতীয় ডিভিশন লিগ অতিক্রম করে। মোহামেডান স্পোর্টিংয়ের সমর্থকদের একটা ব্যাপক চাহিদা রয়েছে এবং যথেষ্ট দরদ দিয়ে দল সাজিয়েছে মোহামেডান স্পোর্টিং, তার সঙ্গে পুরোধার মস্তিষ্কের কোচ রয়েছে উল্টো দিকে শঙ্কর লাল চক্রবর্তী। সুতরাং ম্যাচটি অবশ্যই মনোজ্ঞ এবং আনন্দের হয়ে উঠবে, এটাই আমাদের এক্সট্রা টাইম বাংলার পক্ষ থেকে। ম্যাচের আগে এবং ম্যাচের পরে রিভিউ এবং প্রিভিউ দুটি শো থাকছে আপনাদের জন্য, থাকবেন সঙ্গে, থাকছেন সায়ন্তন দাশ রায়,
এবং প্রাক্তন ফুটবলার হাবিবুর রহমান মণ্ডল। আমাদের আড্ডা চলবে কাল, আপনারা আসবেন, অবশ্যই অংশগ্রহণ করবেন। আর কি কোনো খবর আছে বলেছি? তোমার বাঁদিকে কি 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 দাঁড়ালো বলো তো, বলো তো, বলো তো। পাঞ্জাব এই আইপিএল এ মাত্র দুটো ম্যাচ জিতেছে আজকে নিয়ে, তার মধ্যে দুটোই আরসিবি কে হারিয়ে, এবং সেখানেও কে এল রাহুলের একটা দারুণ ইনিংস, অধিনায়কোচিত ইনিংস, এবং ক্রিস গেইল শুরুর দিকে একটু ফ্লপ ছিলেন, স্বাভাবিক কথা, 24 বছর বয়স হয়ে গেছে। আশিস নেহরা বারবার করে কমেন্ট্রি করার সময় বলছিলেন কাকা, ক্রিস গেইলকে কাকা বলে ডাকছিলেন, মানে কাকার সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব বলে তো, কিন্তু লাস্টে একেবারে নিজের মেজাজ করলেন এবং মেজাজ ধরে ম্যাচটা বের করলেন। একটা ভালো ম্যাচ, সৌভাগ্য ম্যাচ হলো, কিংস ইলেভেন পাঞ্জাবেরও জেতার দরকার ছিল, তারাও জিতে অনেকটা এখন ভালো জায়গায় রয়েছেন। দেখা যাক বাকি আর কতদূর এগোয় ক্রিস গেইল এবং তার টিম। এখন মজা করছেন, আমি দেখতে পাচ্ছি ক্রিস্টাল কাটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সিক্স এর জন্য, সেখানে তিনি দেখাচ্ছেন তার তার শক্তি প্রদর্শন করছেন বারবার করে, দর্শকরা নিশ্চয় দেখতে পাবেন, বেশ মজার ছবি। অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথমে, অসংখ্য ধন্যবাদ সায়ন্তন দাস রায়কে। এবং আমি একটা একটা কথা বলছি, পুরো পুরো এপিসোডটা হলো, হ্যাঁ পুরো এপিসোডটা, কিন্তু একটা জায়গায় আমি মানে খুব আশ্চর্য হয়ে গেলাম, যেটা বলতে পারিনি তখন বলতে যাচ্ছিলাম, সভ্য যে ইন্ডিয়ান স্কোয়াডটা বললো যাদের নাম তোমার লিস্টে নেই, তার মধ্যে আমি খুব আশ্চর্য হলাম, তোমরা হয়তো একমত হবে, সভ্য অলরেডি বলেছে যে সিকে ভিনিত স্কোয়াডে নেই। এটা সত্যি আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে সিকে ভিনিত স্কোয়াডে নেই, তো জানি না টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, ডেফিনেটলি হয়তো কিছু ভেবেছে, কিন্তু খুব আশ্চর্য এইটা নিয়ে। কিন্তু মানে পরে কোনো খেসারত না দিতে হয় এটাই হচ্ছে, যদি না দিতে হয় খুব ভালো হবে। আমি আমি আমার কাছে যা খবর, তাদের সিকে ভিনিত নেই স্কোয়াডে এখনো, কিন্তু ইস্ট বেঙ্গলের তরফ থেকে শুধুমাত্র সরকারি ঘোষণা বলতে, শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশনের তরফ থেকে সরকারি ঘোষণা বলতে একমাত্র স্কট নেভিলের ঘোষণাটা করা হয়েছিল, এবং আজকে রবি ফাউলাররা যে গোয়াতে যোগ দেবেন সেই বিষয়ে ঘোষণা করা হয়েছিল, বাকি কারোর সম্বন্ধে কোনো সরকারি ঘোষণা করা হয়নি। এটা কেন করা হয়নি জানি না, এটা কি FSDL এখনো সরকারি ঘোষণা করেনি বলে তারা কি করতে পারছে না, কিন্তু তাই যদি হতো তাহলে স্কট নেভিলেরটাই বা কেন ঘোষণা করতে গেলেন, বা রবি ফাউলারটাই বা কেন ঘোষণা করতে গেলেন সেটা জানা নেই, কিন্তু যতটুকু সেটাই, কিন্তু অসম্ভব ওয়ার্কলোড নিতে পারে ছেলেটা, এবং স্কোরিং এবিলিটি রয়েছে ওর মধ্যে, সিকে ভিনিতের মধ্যে স্কোরিং এবিলিটি রয়েছে, এবং ইউটিলিটি ফুটবলার কেন বলছি, ও উইঙ্গার প্লাস স্ট্রাইকার দুটো পজিশনে সাবলীল ভাবে খেলতে পারে, তো এই ধরনের প্লেয়ার তো অ্যাসেট টিমের কাছে, কিন্তু না থাকাটাই আমার কাছে আশ্চর্যের লাগছে যদি আলটিমেটলি না থাকে, এবং ভীষণ ওয়ার্কলোড নিতে পারে ছেলেটা। একদম তাই, আমরা শো এখানেই শেষ করছি, যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ, সব্যসাচী সায়ন্তন দা দুজনকেই অসংখ্য ধন্যবাদ। এক্সট্রাটাইম বাংলাকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আসছি, আবার দেখা হবে আগামীকাল, নমস্কার, শুভরাত্রি, অনেক রাত করে দিলাম, ধন্যবাদ, গুড নাইট। আশা করি ডিনার সেরে ফেলেছেন, না যাদের ডিনার সাথে দেরি হলো তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ সত্যি, আমি ওই ক্রিকেট চলছিল যখন ডিনার করে নিয়েছি, যখন ক্রিকেট তোমরা চলছিল তখন ওই ফাঁকে ডিনার করে নিয়েছি। আর আপনারা যারা ক্রিকেট ভালোবাসেন তারা ফুটবল চলার সময় ডিনার সেরেছেন, আর যারা ফুটবল ভালোবাসেন যখন ক্রিকেট চলছিল নিশ্চয়ই ডিনার সেরে নিয়েছেন। আমি বন্ধুদের কথা বলছি, আর যারা তখন বসে বলছিলেন দাদা ফুটবলটা শুরু করুন, ফুটবলটা শুরু করুন, তাদের ডিনারটা তখন হয়নি, ব্যাস এবারে আপনারা যান ডিনারটা করে ফেলুন। আমার এখন যে অবস্থা, আমার এত এত ওষুধ খেতে হয়, সেই ওষুধ গুলোই আমার লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব। আরে ওষুধ আমাকেও খেতে হবে, খাবার খেয়ে রোজ পেশাদের ওষুধ খেতে হয়, আর ওষুধ বাদ দাও তো বলে আর লাভ নেই, খাবার মিস করা যাবে, ওষুধ মিস করা যাবে। চলো টাটা, টেক কেয়ার, চলো গুড নাইট।